আসসালামু আলাইকুম ইয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শরীরটা বেশ একটা ভালো না আমার তো। আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আমাদের সবার জন্য খুবই উপকার। সেটা হচ্ছে, আমরা সাধারণত এখন ঠান্ডার দিন, বেশিরভাগই ঘরে ঘরে দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। তো সেক্ষেত্রে জ্বর কাশির জন্য কি একটা রেমেডি তৈরি করলে যেটা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার হবে, সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এ হচ্ছে দারচিনি, আর হচ্ছে তেজপাতা, এখানে হচ্ছে লং, আর হচ্ছে গোলমরিচ সাথে দেওয়া আছে, আর হচ্ছে এলাচ। তো আমি একটা জিনিস তৈরি করব, সেটা আমি এখন দেখাবো কিভাবে তৈরি করতে হয়। এখন একটা পাতিলে গরম পানি নিয়ে নিচ্ছি, তো এটা বয়ল হচ্ছে। তো সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে আপনার 1 চামচ মিষ্টি জিরা, সাথে দিব 1 চামচ মেথি, তারপর দিব হচ্ছে আপনার এলাচ, দিব হচ্ছে 3টা এলাচ দিয়ে দিব, দারচিনিটা ভেঙে দিব, আর হচ্ছে তেজপাতা, আর এখানে লংটা দিয়ে দিব হচ্ছে 3-4টা লং দিয়ে দিব, আর এখানে যে গোলমরিচটা সেটা আমি এখন একটু হালকা ম্যাশ করে দিতে হবে, তো আমি এটা এখন দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন পানিটা কিভাবে বয়েল হচ্ছে। এবং সবচেয়ে উপকারী যে জিনিসটা সেটা হচ্ছে এই হচ্ছে গোলমরিচ একটু ম্যাশ করে দেওয়া। তো আপনারা যেভাবে পারেন, যেভাবে শিলপাটা দিয়ে যদি পারেন, আমি একটা ছোট একটা কাপ দিয়ে আমি এটা ম্যাশ করে দিয়েছি হালকাভাবে। তো আপনারা এই জিনিসটা বাসায় খেয়ে দেখবেন এবং আপনারা নিজেই এটার উপকারিতা বুঝতে পারবেন। আপনার সঙ্গে সঙ্গে কাশিটা বন্ধ হয়ে যাবে, এবং এটা যে এত উপকার আপনার শরীরের জন্য, অনেক অনেক ভালো একটা রেমেডি যেটা আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার। আর যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, যারা নর্মাল তারাও খেতে পারবে। এটা ডায়েট কন্ট্রোলের জন্য অনেক একটা ভালো একটা রেমেডি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটার পানিটা কিভাবে বয়েল হচ্ছে। তো যারা ডায়েটিং এর জন্য এই পানিটা ইউজ করবেন, তারা আপনারা এই চিনিটা স্কিপ করবেন। আর এখানে আমি চিনিটা দিচ্ছি এই কারণে যে আমার ছেলে, আবার ওরও খুব কাশি, যেমন আমার তেমন ওর, আমাদের ঘরে দুজনেরই খুব জ্বর। তো এখন আমার ছেলে আবার চিনি ছাড়া খেতে পারে না, তো এই জন্য আমি এখানে 2 চামচ চিনি দিলাম। পানির কালারটা যতক্ষণ পর্যন্ত এই কালার চেঞ্জ না হবে, একটা চায়ের মতো, আমি কিন্তু এখানে কোনো চা পাতি ইউজ করিনি, কারণ এখানে কোনো চা পাতি ইউজ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমাদের চাটা তৈরি হয়নি এখনো। এখন এটা হয়ে গিয়েছে, আমি এটা ঢেলে নিচ্ছি। পানির কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটু করে নিয়ে নিই, এটা যত খাওয়া হবে ততই শরীরের জন্য ভালো, বিশেষ করে ঠান্ডা। আর আপনারা যদি কেউ এটা খেতে চান, ইচ্ছে করলে এটা 1 পাতিল রান্না করে দিয়ে তারপর আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারবেন বোতলে, তারপর যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, কারণ অনেকের অফিস থাকে, অফিসের জন্য এই কাজটা করতে পারে না, সময় হয় না, তারা এটা বানিয়ে রেখে দেবেন, তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা কাপে নিয়ে তারপরে এটা ওভেনে গরম করে তারপর খেয়ে ফেলবেন, হালকা কুসুম গরম। যারা ডাইটিং এর জন্য ইউজ করবে তারা হালকা কুসুম গরম খাবেন, আর যাদের ঠান্ডা কাশির জন্য ইউজ করবেন তারা গরম, পুরো গরমটাই খাবেন। তো ভালো থাকবেন, আমার এই জিনিসটা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, 100% এটা উপকার পাবেন আপনারা। তো আপনার বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।